কাপড় পরেছে কি পরেনি, তাড়াতাড়ি কাপড়ের পুটলিতে খরমা খেজুর হালুয়ার রুটি ক্ষীর তৈয়ারি করে দে, আমি বেটে বাড়িতে যাব। আমার নাতি আসার হোসেনকে নিয়ে কাপড় পরিয়ে জিতগাঁয়ের ময়দানে যাব। বেড়াদার নবী আমার আয়েশার কাছ থেকে সমস্ত সামান নিয়ে চললেন বেটির বাড়ি। দরজায় টক টক করে আওয়াজ দেয়, আসার হোসেন দৌড়ে আসলো। নবী আমার চেহারা দেখে হাঁটু ভেঙে বসে দুই নওয়াজাকে জড়িয়ে ধরে, চোখের পানি জর্জর করে ফেলেন, নানা গো আপনি কেন কাঁদতেছেন, কেন কাঁদতেছেন নানা, এ তো আপনার দেওয়া কাপড় দেখ কত সুন্দর লাগছে রে নানা। নবীর কান্না আর থামে না, বলে নাতি রে এ কাপড় তো আমি দিইনি, এ কাপড় যে আমি এসেছি আমার ফুটলাতে আছে। বিরাদার নামাসারে নিয়ে ঘরের ভেতরে গেলেন, ও ফাতেমা, ফাতেমা দৌড়ে আসলো, বে বাপ্পা গো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য, আব্বা হুজুর আপনি বয়স্ক, এই বাচ্চাদেরকে ঘাড়ে নিয়েছেন, কষ্ট হবে না বেটি, কোনো কষ্ট হবে না। বাচ্চাগুলাকে নামিয়ে দিল, বলে ফাতিমা রে এ কাপড় তুমি কোথায় পেলা, এ আব্বা মদিনার টেলার দিতে এসেছিল, আমি মনে ভাবলাম তুমি কাপড় সেলাই করতে দিয়েছ, সেলাই করতে দিয়েছিলাম, আমি কাপড় সঙ্গে নিয়ে এসেছি, কর্মা খেজুর ক্ষীর মাসলাম সব নিয়ে এসেছি। ফাতেমা বলে, আব্বা গো আমি রাত্রে বেলা যখন নামাজ শেষ করে দোয়া করি, কেঁদে কেঁদে দোয়া করি, আল্লাহ আমার বাচ্চারা নতুন কাপড় চাইছে, কোথা থেকে কাপড় দেব জানি না, অচানক ওই দরজার সামনে মদিনা থেকে এক দর্জি এসে আমাকে ডাক দিল, আমি মদিনার দর্জি কাপড় এনেছি। আমি মনে ভাবলাম আমার আব্বা বুঝি দিয়ে পাঠিয়েছে, আমি দরজা খুলে দেখি লোকটা দেখতে পেলাম না, কাপড়ের পুটলি নিয়ে ঘরের মধ্যে গেলাম, আব্বা আমার হাসান হোসেন উঠে গিয়েছে, হাসান হোসেনকে গোসল দিলালাম, খাওয়ার সমস্ত খাওয়ালাম, একদম আলাদা সুগন্ধি, আলাদা টেস্টিং, আলাদা খুশবু, মার কাছে আর সমস্ত কিছু একদম আলাদা। আব্বা হুজুর গো আমার বেটা দুই দুই কাপড়কে হাত বাড়িয়েছে, যেমন তেমন কাপড় নাই, এ খাবার যেমন তেমন খাবার নাই, আল্লাহ স্বয়ং এই দুই বাচ্চারে জান্নাতি লেবাস দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফাতেমা এ খাবার যেমন তেমন খাবার নয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্বয়ং জান্নাতি লেবাস দিয়েছে, জান্নাতি খাবার দিয়েছে। ফাতেমা আব্বাকে খাবার দিচ্ছে, সেই জান্নাতি খাবার নবী মুস্তাফা বলছে, ফাতেমা এ তো জান্নাতি খাবার, এ তো যেমন তেমন খাবার নয়। বেরাদার বন্ধুগণ হাসান হোসেনের চেহারা দেখে নবী আমার সত্যি পানি ফেলছে, ফাতেমা বলছে, আব্বা আপনি কেন কাঁদছেন, কেন কাঁদছেন বেটি রে, আমি এই জন্য কাঁদছি একটা প্রশ্নের অ্যান্সার এখানেই পাওয়া যাচ্ছে, কি বাবা, বলে না বেটি এখন তোমারে বলা যাবে না, আজকে ইমাম হাসান সব যা কাপড় পছন্দ করেছে, ইমাম হুসাইন লাল কাপড় পছন্দ করেছে, এর মধ্যে বিশাল বড় গুপ্ত রহস্য আছে রে মা, সময়ের সুযোগ হলে সব জানতে পারবে। ফাতেমা যেদিন আমি সম্মান দিনে গালে মুখে গর্দানে সেদিন তুমি প্রশ্ন করেছিলাম, আজকে সেই প্রশ্নের উত্তর এই কাপড়ের মধ্যে দেখা যায়। সময় হয়ে গেল, ঈদের নামাজ পড়তে যাবে, বড় বড় লোকের বেটারা সকালবেলা গোসল সেরে ক্ষীর খেয়ে মিষ্টান্ন দ্রব্য পান করে খেজুর ইত্যাদি, নতুন নতুন পোশাক, ও হাইফাই হাইফাই পোশাক পরে, শরীরে সুগন্ধি মেখে, কেউ উটের ওপরে, কেউ ঘোড়ার ওপরে, কেউ হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে যাচ্ছে হযরত ইমাম হাসান হোসেনকে দেখাবে বলে। ইস, আমার আল্লাহ বলে বান্দা পারবে না,
হাসান হোসেন ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঘুরে, আর তারা নাকি জান্নাতের সর্দার, ফাতেমা 70 তালি দেওয়া চাদর পরে, আর সে নাকি জান্নাতের রানী, আমরা জমিদারের বেটা জমিদার নতুন নতুন পোশাক পরে যাব, আর হাসান হোসেন ছিঁড়া ছিঁড়া কাপড় পরে যাবে, তখনই পরিচয় হয়ে যাবে যে আমরা ভালো না তারা ভালো। হিংসুক টাইপের লোকেরা আজকেও দেখবেন চলে গেছে। নবী মুস্তফা ঘাম ভরে বসলেন, হাঁটু ভেঙে বাচ্চা দুইকে ঘাড়ে নিলেন, চললেন ঈদগাহের দিকে। দুই কাঁধেতে বসে আছেন হোসেন ও হাসান, সুবহানাল্লাহ, দুই কাঁধেতে বসে আছেন হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, দুই কাঁধেতে বসে আছেন হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ ও গো মা জননী, এখনো কি নতুন পোশাক কি না মদের হয়নি, কাল সকালে ঈদের নামাজ ও গো মা জননী, এখনো কি নতুন কাপড় কি না মদের হয়নি, জান্নাত রানী মা ফাতেমা করেন বয়ান, জান্নাত রানী মা ফাতেমা করেন বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। সুবহানাল্লাহ, না তুই কাঁধেতে বসে আছেন হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ছোট্ট কালের কম্পিটিশন চলছে লেখালে, কাহার হাতের লেখা ভালো বলো মা গো দেখি, ছোট্ট বেলার কম্পিটিশন চলছে লেখালে, কাহার হাতের লেখা ভালো বলো মা গো দেখি, জান্নাত রানী মা ফাতেমা করেন বয়ান, জান্নাত রানী মা ফাতেমা করেন বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। না না আমার কামলিওয়ালা, আরে মাতা আমার পিতা আমার সে পারেনি ঘটাতে সান এজিদ ও মারওয়ান, পারেনি ঘটাতে সান এজিদ ও মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, কাঁধেতে বসে আছেন হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। হয়েছে ফাঁকা ময়দান, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সবাই ঘুরে ঘুরে দেখে, একজন দুইটা তিনটা জান্নাতের ফুল যেন আসছে, মিটমিট করে সূর্যের মতো টিউবলাইট আলো মারে, কে গো, ছেলেগুলা নিজের বাপকে বলে আব্বা ও রাখে, বলে বেটা রে এরা কেউ নাই, এরাই হলো বিশ্ব নবী আর তার নাতি। সুবহানাল্লাহ, বিলাল প্রথম কাতার
পারে গিয়ে দাঁড়ালেন, নবী আমার ইমাম সাহেব হয়েছেন, বাচ্চাগুলা দুই সাইডে লোকেরা পেছন পেছন, ছোট ছোট বাচ্চাগুলা বলে আব্বা গো আমাদের এতগুলা ভালো ভালো কাপড় দামি দামি কিনেছো কোন ফ্যাক্টরি কোন কোম্পানিতে, কিন্তু আমাদের কাপড়ের চাইতে হাসানের কাপড়টা বেশি ভালো। আব্বা হুজুর এত দামি কাপড় বলে কিনেছো, কিন্তু হুসাইনের কাপড় এত সুন্দর খুশবুদার, এতক্ষণ অব্দি হাজার হাজার কাপড় পরে আমরা আছি কিন্তু ঈদগাহে এত বড় সেন্ট হয়নি। যখনই হাসান হোসেন আসলো পুরা ঈদগাহে আলাদা কুদরতি সেন্ট দেখা যায়। আব্বা হুজুর গো কাপড়রা কোন ফ্যাক্টরিতে তৈরি করেছে, কোথায় অর্ডার দিয়েছিল, কোন কারখানার এই কাপড়গুলা কোথায় কিনেছে? আব্বা গো আমাদেরও মন চাইছে ওই কাপড়গুলা কিনে নেব। ও বেটা টেনশন নিও না, নামাজ শেষ হয়ে যাক তারপর আমরা হদিস তুলব কোথা থেকে ওই কাপড় কিনেছে, বেটা তোমরা টেনশন নিও না। বাচ্চাগুলা যদি বলে ওইটা কাপড় ভালো তো সান্ত্বনা দেয় না, দিচ্ছে দিচ্ছে ঠিক আছে বেটা বলবো টেনশন নিও না। বিরাদার নামাজের কাতারে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, হাসান হোসেন দুই সাইডে, নামাজ শুরু হয়ে গেছে, কেরাত হয়ে গেল, রুকু হলো, সেজদা হলো, হাসান মাথা তুলে বলে ভাই হুসাইন দেখ 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 হাজার হাজার লোক সেজদায় পড়ে আছে, অনেক দিন হলো ঘোড়ার উপরে চড়িনি, আমার নানা জান দেখ সেজদাই পড়ে আছে, আমার মনটা চাইছে আমার নানার পিঠের উপর একটু চড়ে বসি। ইমাম হুসাইন বলছে ভাই রে তো সত্যিকারই আমার মন চাই। হাসান যখন পিঠের উপরে বসলেন হুসাইন তার পেছন দিকে, দুই ভাই মিলে বসে আছেন, নাভি আমার সেজদাই পড়ে আছে। দুই চার পাঁচ দশ মিনিট হয়ে যায় সেজদা থেকে স্যার তুলে না, লোকেরা বলে কি হয়েছে অনেকক্ষণ হয়ে গেল, জানিনা বৎসরে একবার নামাজ আছে এই জন্য বেশিক্ষণ ধরে বুঝি সেজদাই পড়ে আছে। বিশ্ব নবী বেরাদার শত শত সাহাবীরা পেছন দিকে আছে, অনেকক্ষণ হয়ে গেল সেজদা থেকে সার তুলে না, নবী আমার সেজদাই পড়ে, আর আপনি আবলি উম্মতি বলে আওয়াজ দেয়, আর পিঠের ওপরে হাসান হোসেন চড়ে আছে, মনে মনে ভাবে বিশ্ব নবী আল্লাহ যদি আমি এখন মাথা তুলি হাসান হোসেন ছিটকে পড়ে যাবে, পাথরের ঠোকর লাগবে ফেটে যাবে, তাজা রক্ত ঝরে যাবে, হাসান হোসেনের তো সারা জীবন রক্ত ঝরবে। না না আমি আর রক্ত ঝরাবো না, দেখবো না, বরদাস্ত হবে না, না না আমি সেজদাই পড়ে থাকবো। বিরাদার হাসানের নানা সেজদাই পড়ে আছে, পাঁচ দশ বিশ মিনিট হয়ে যায় সাজদা থেকে সার তুলে না, হাসান বলে হুসাইন রে আমার নানার নারী চলছে কিনা জানি না, যেন ঝিলে না ডলে না নড়ে না চড়ে না কিছুই হয় না। হুসাইন বলছে ভাই হয়তো লোডিং পড়ে গেছে, দুই ভাই মিলে আমরা চাপ দিয়েছি, নানা তো বয়স্ক হয়ে গেছে তোমরা সাইড হয়ে যাও। বিরাদার বন্ধুগণ দুই ভাই যখন নেমে গেল বিশ্ব নবী আবার সাজদা থেকে সার তুললেন বলি সুবহানাল্লাহ। বিরাদার দ্বিতীয় সেজদাই যখন সেজদা যায় বিরাদার রব্বে আবলি উম্মতি বলে আওয়াজ দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইমাম হুসাইন বলে হাসান দেখ এবার আমি আগে দিকে বসবো তুমি পেছন দিকে বসবা। ইমাম হুসাইন আগে দিকে বসলেন না, নার পিঠে হাসান পেছন দিকে, চাল গাড়া চাল বলে আওয়াজ দেয় নবী আমার সেজদায় পড়ে আছে, সার তুলছেন না, যদি মাথা তুলি বাচ্চারা ছিটকে চাটকে পড়বে চোট লাগবে কষ্ট পাবে, না 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 বাচ্চা গিলার শেষ জীবনে তো অনেক কষ্ট আছে, এখনই কষ্ট দিলে হবে না। বিশ্ব নবী সাজদা থেকে সার তুলছেন না, সাহাবীরা দেখছে অনেকক্ষণ ধরে সেজদাই, কারণ কি? হুসাইন বলছে ভাই হাসান রে নানা তো নড়ে না চড়ে না নেমে যাও। যখনই দুই ভাই নেমে গেলেন নানার দিকে লক্ষ্য করে নানার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, হাসান বলে ভাই হুসাইন রে নানা বুঝি অনেক কষ্ট পেয়েছে রে ভাই, কারণ আমরা দুই ভাই মিলে পিঠের ওপরে চাপ দিয়েছিলাম।
চাপ দিয়েছি, কষ্ট পেয়েছে, এই জন্য বুঝি কাঁদতেছে। নামাজ শেষ হয়ে সালাম ফেরালো, হাসান হোসেন নানার আগে দিকে হাত জোর করে বলে, নানা মাফ করে দাও আমাদেরকে, আমরা ছোট্ট মানুষ বুঝতে পারিনি, তোমাকে বুঝি অনেক কষ্ট আমরা দিয়েছি, তুমি যখন সেজদাই পড়েছিলা আমরা দুই ভাই মিলে তোমার পিঠে চেপে গিয়েছিলাম, নানা তুমি কাঁদতেছো বুঝি অনেক কষ্ট পেয়েছো, ভারী চাপ লেগেছে। নবী আমার দুই নাতিকে জড়িয়ে ধরে, নাতিরা তোমরা যদি আরেকটু আমার পিঠের উপরে চড়ে থাকতাম আমি সমস্ত উম্মতকে বক্সায় আনতাম, কেউ জাহান্নাম যেত না। ও নাতিরা তোমরা কোনো টেনশন নিও না, কোনো দুঃখ কষ্ট পাইনি, তোমরা নেমে গেলা এই জন্য কষ্ট পেয়েছি, যদি বেশিক্ষণ ধরে থাকতাম আর বেশি খুশি হয়ে যেতাম। কিরকম মহব্বত, নানা নাতির মহব্বত। বিরাদার বন্ধুগণ, এ ছিল নবী মুস্তফার সঙ্গে হাসান হোসেনের মহব্বত। নামাজ শেষ হলো, দুই নাতিকে নিয়ে এবার ঘরে উঠলেন, বিরাদার সবার সঙ্গে সেলাম কিরাম গলা মিলান হলো, অনেক রকম ওসিয়ত করলেন, বাচ্চা দুইকে ঘরে নিয়ে এবার রওনা হতে লাগলো। অন্যান্য দেশের বাচ্চাগুলা দৌড়ে দৌড়ে গিয়ে বলে, হাসান একটা গল্প আছে, অন্যজন বলে, হুসাইন একটা গল্প আছে, একটু এদিকে এসো। নানার ঘর থেকে নেমে গেল, কি হয়েছে ভাই বলো, বলে হাসান আমরা মনে ভেবেছিলাম তোমরা অনেক গরিব, এই জন্য আমরা বেশি দামি দামি কাপড় পরে এসেছিলাম তোমাদেরকে দেখাবো বলে, কিন্তু তোমরা এত বড় লোক গো, তোমরা এত বড় হাই পাওয়ার, কুদরতি পাওয়ার, তোমাদের আগে দিকে কাউরি কোনো মূল্য নাই, কিন্তু হাসান ও হুসাইন রে তোমাদের কাপড় দেখে আমাদের মন কেমন কেমন করে। হাসান হোসেন বলো, এই কাপড় কোন কোম্পানি কোন ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, কোথায় কিনেছো, তোমাদেরকে যেমনি মানাচ্ছে অমনি বুঝি আমাদেরকে মানাবে। হাসান হোসেন আওয়াজ দিল, ভাই রে এই রকম কথা বলিও না, এ কাপড় সবার শরীরে মানাবে না, এ কাপড় তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিয়েছে, আমার মা রাত দিন কেঁদে কেঁদে দোয়া করেছে, আল্লাহ পাকের রহমত, কাপড় তো আমরা জানি না জান্নাত থেকে নাকি এসেছে। বিরাদার বাচ্চাগুলা কেমন কেমন ভেবে নিল, বিরাদার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের কুদরতি পাওয়ারে নিজের তরফ থেকে জান্নাতি রেশমি কাপড় দিয়ে পাঠাতেন হাসান হোসেন ফাতেমার জন্য, জান্নাতি খাবার দিয়ে পাঠাতেন বিরাদার। দিনের পর দিন হাসান হোসেন বড় হতে লাগলো, বিরাদার এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে, বিরাদার একের পর দ্বিতীয় দিন চলতে চলতে আল্লাহর নবী মোস্তফা একদিন হাঁটতে হাঁটতে কোথায় যেন যায়, হাসান হোসেন দৌড়ে দৌড়ে গিয়ে হাজির হয়ে গেল, নবী আমার দেখতে পাই হাঁটু ভেঙে বসলেন, হাসান হোসেনকে ঘরে নিয়ে চলতে লাগলো মসজিদের দিকে। বিরাদার সাহাবীরা অচম্বিত, নবী গো মোস্তাকি ক্ষমা করবেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি জানতাম কোন যানবাহন পাঠিয়ে দিতাম, হাসান হোসেনকে ঘরে করে নিয়ে এসেছে, হয়তো অনেক কষ্ট পেয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও। নবী আমার বললেন, শোনো রে আমি জিন্দা থাকতে হাসান হোসেনের জন্য কোন সওয়ারি লাগবে না, সুবহানাল্লাহ আমি নিজে হাসান হোসেনের সওয়ারি, হাসান হোসেন যেখানে যাবে আমি তাদের হব ঘোড়া, তারা আমার কাঁধে বসবে আমি তাদেরকে নিয়ে যাব, আমি জিন্দা থাকতে তাদের কোনো সওয়ারির দরকার লাগবে না, কোনো যানবাহন লাগবে না, কোনো ঘোড়া লাগবে না, কোনো উট লাগবে না, আমি নিজেই নাতিদের জন্য সওয়ার হয়ে যাব। বিরাদার বন্ধুগণ টেনশন নিলেন না, নারাতির এত মহব্বত বাড়তে লাগিল। একদিনের ঘটনা বলি, ইমাম হাসান হোসেন বিরাদার ভট করে একটা কাগজের মধ্যে লিখে দিয়েছেন, ইমাম হুসাইন ও জান্নাতি হরফ লিখেছেন, বিরাদার লিখা নিয়ে দৌড়ে মায়ের কাছে গিয়েছে, মা গো আমি তোমার বেটা সুন্দর ইমাম হাসান হুসাইন, বলছে মা রে আমি তোমার বেটা সুন্দর হুসাইন, মা দেখো দেখো কার লেখা ভালো, ফাতেমা তো জাহরা দুইজনের লেখার দিকে তাকাই, দুইটাই তো জান্নাতি হরফ সুন্দর চেহারা, কিন্তু ডিসাইড করতে হবে কারটা ভালো কারটা খারাপ, আমি কার ভালো বলবো কার খারাপ, মা গো
দুইজনের লেখা তো একদম অতি উত্তম সুন্দর জান্নাতি হারা। সুবহানাল্লাহ। এ বেটা হাসান হোসেন আমার দাঁড়াতে হবে না, যাও যা, তোমার আব্বা যান মসজিদে নামাজ পড়তে গিয়েছে, তোমার আব্বা যানকে গিয়ে বলো তোমার আব্বা যান ছাড়াই ডিসক্রেট কেউ বলতে পারবে না। হাসান হোসেন দৌড়ে দৌড়ে চলে, কখনো হাসান আগে হয় হুসাইন পেছনে, কখনো হুসাইন আগে হয় হাসান পেছনে, দুই ভাই মিলে দৌড়ে দৌড়ে গিয়ে হাজির হয়ে যায়। আব্বা যান নামাজ পড়ে আসতে লাগলো, আব্বা হুজুর গো মায়ের কাছে গিয়েছিলাম, মা পারলো না, পাঠিয়ে দিল তোমার কাছে, আব্বা দেখো বলো কাটটা ভালো কাটটা খারাপ। হযরত আলী যখন দেখলে, দেখে অচম্বিত আশ্চর্য ব্যাপার, এ তো দুইটাই জান্নাতি হরফ, কার ভালো কার খারাপ বলবো, যদি হাসানকে ভালো বলি হুসেন নারাজ, হুসেনকে ভালো বললে হাসান নারাজ, আমার দ্বারাই হবে না বেটারা। মসজিদ নববীর মধ্যে তোমার নানা আছে, তোমার নানা ছাড়া তোদের বিচার কে করবে না। সুবহানাল্লাহ। সুবহান কত মহব্বত ঝিলেছে।